হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এনটিপিসি তোমাদের যে সেকেন্ড ফেজের এক্সাম শিডিউল ফর CBT 1, এটা অফিসিয়ালি পাবলিশ হয়ে গেছে। তো সবাই একটু দেখে নাও, যারা যারা এনটিপিসি সেকেন্ড ফেজে যাদের মধ্যে পড়বে তারা একটু দেখে নাও। তো সবার প্রথম দেখো এখানে কী বলেছে, দ্য সেকেন্ড ফেজ অফ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, এটাকে CBT 1 আমরা বলছি, উইল বি হেল্ড ফ্রম 16th জানুয়ারি 2021 টু 13th জানুয়ারি 2021, অ্যাপ্রক্স 27 লাখস ক্যান্ডিডেট। তো 27 লাখ ক্যান্ডিডেটের মধ্যে পরীক্ষা হবে সেকেন্ড ফেজ। সেই সেকেন্ড ফেজটা হবে কবে, 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে 30শে জানুয়ারি পর্যন্ত। ওকে, এটা প্রথম বুঝে গেলে। এরপর দেখো নেক্সট কী বলেছে, ফর দ্য ক্যান্ডিডেট শিডিউল ইন দিস ফেজ দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট আর অ্যান্ড ডাউনলোড অফ ফ্রি ট্রাভেল অথরিটি ফর SC অ্যান্ড ST ক্যান্ডিডেট উইল বি মেড অ্যাভেলেবেল অন অল RRB ওয়েবসাইট অন বিফোর অফ 6 জানুয়ারি। তো 6 জানুয়ারি থেকে সেকেন্ড ফেজে কাদের কোথায় এক্সাম পড়েছে, তাদের এক্সাম ডেট কবে, এক্সাম সিটি কবে, সেগুলো সবাই তোমরা জানতে পেরে যাবে। এবং সেকেন্ড ফেজে যাদের তোমাদের এক্সাম ডেট পড়ে গেছে, মানে তোমরা দেখতে পাবে যখন লগ ইন করবে, তো সেটা কবে থেকে দেখতে পাবে, 6 তারিখ থেকে। এবং তারপরে তোমার অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে, তো তোমার এখানে তুমি যখন লগ ইন করলে তখনই তোমার দেখতে পারবে তোমার কোন ডেটে পরীক্ষা। কারো মনে করো 25 তারিখে পরীক্ষা, তো তার 25 তারিখের 4 দিন আগে, দেখো এখানে লিখে দিয়েছে, ডাউনলোড অফ ই কল লেটার উইল স্টার্ট 4 ডেজ প্রায়র টু দ্য এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন লিঙ্ক। তো তোমাদের যে লিঙ্কটা প্রোভাইড করছে সেখানে তোমার যে ডেটে পড়বে, মনে করো কারো 25 তারিখে পড়েছে, তো তার 4 দিন আগে মানে 21 তারিখ বা 20 তারিখের রাত থেকেই সে তার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ওকে, সবার ডাউট ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো, এবং সমস্ত তোমাদের এখানে কি বলেছে, দেখো নেসেসারি ইনটিমেশন ইজ অলসো বিং সেন্ড টু অল দোজ ক্যান্ডিডেট শিডিউল ইন সেকেন্ড ফেজ টু দেয়ার ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার গিভেন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তো তুমি যখন অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে সেখানে তুমি তোমার একটা নিজের ফোন নাম্বার দিয়েছিলে এবং তার সাথে তুমি তোমার নিজের ইমেল আইডি দিয়েছিলে। তো যাদের সেকেন্ড ফেজে পরীক্ষা তাদের ফোন নাম্বার এবং তাদের ইমেল আইডিতে একটা মেল আসবে, ফোন নাম্বারে একটা মেসেজ আসবে যে তোমার এই ডেটে পরীক্ষা। ওকে, তো তাদের যাদের যাদের ফোন নাম্বার বা ইমেল আইডি হারিয়ে গেছে তারা একটু প্রবলেম ফেস করতে হবে তোমাদের। ওকে, তাছাড়া যাদের যাদের সেই একই নাম্বার একই ফোন নাম্বার রয়েছে তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই, তারা ঠিক মেসেজ পেয়ে যাবে। ওকে, তো এইটা ছিল সমস্ত ডিটেলস। এবার এখানে দেখো কী বলেছে, হেল্প ডেস্ক, এ হেল্প ডেস্ক অলরেডি বিন প্রোভাইড টু অল RRB অফিসিয়াল ওয়েবসাইট ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ইউজ দ্য হেল্প ডেস্ক ফর সিকিং ক্লারিফিকেশন। তো তোমাদের যদি কোনোরকম কোনো জিজ্ঞাসা থাকে তো এখানে হেল্প ডেস্ক দেওয়া রয়েছে, তো সেখান থেকে তোমরা যে RRBতে ফর্ম ফিল আপ করেছো সেই হেল্প ডেস্কটা ওপেন করবে, সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তাহলে আমরা কী বুঝতে পারলাম, আমাদের সেকেন্ড ফেজের পরীক্ষা শুরু হচ্ছে 16 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত চলবে, 27 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, তোমরা অ্যাডমিট সরি তোমাদের যে কোন ডেটে কার কোন ডেটে এক্সাম কোথায় এক্সাম সেন্টার পড়ছে সেটা তোমরা 6 জানুয়ারি থেকে জানতে পারবে, এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড পরীক্ষা তোমাদের এক্সাম ডেটের 4 দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এরপরে যদি কেউ বুঝতে না পারো কমেন্ট করবে, আমি প্রত্যেককে রিপ্লাই দেবো। অ্যান্ড প্রত্যেককে অল দ্য বেস্ট।